প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে পঞ্চগড় রাজশাহী রুটে নতুন ট্রেন বাংলা বান্ধা এক্সপ্রেস। আগামীকাল পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে এর উদ্বোধন করবেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। এই ট্রেনটি প্রতিদিন পঞ্চগড় থেকে সকাল 8:30 ছাড়বে আর রাজশাহী পৌঁছবে রাত 8:04। অপরদিকে রাজশাহী থেকে ট্রেনটি প্রতিদিন রাত 8:04 ছেড়ে পঞ্চগড়ে পৌঁছবে ভোর 5:10। এতে করে পঞ্চগড়বাসীর আরেকটি দীর্ঘদিনের দাবি পূর্ণ হতে চলেছে। ট্রেনটি চালু হওয়ায় জেলার আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি যাত্রী সেবার মান অনেকাংশে বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে পঞ্চগড় টু রাজশাহীতে আমাদেরকে ট্রেন খুবই দরকার ছিল, কারণ আমরা যারা স্টুডেন্ট আছি অনেকে রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য গেল, মানে যাতায়াতে আমাদের খুবই প্রবলেম হতো। রাজশাহী ট্রেনটি চালু হলে আমরা পঞ্চগড়বাসী খুবই উপকৃত হব। যে ট্রেনটা আমাদের খুবই অত্যন্ত প্রয়োজনীয়, যে পঞ্চগড় টু রাজশাহী যাব আমরা, ইনশাল্লাহ উদ্বোধন হবে, মাননীয় মন্ত্রী নিজে ট্রেনটি উদ্বোধন করবেন, এতে করে পঞ্চগড়বাসীর দীর্ঘদিনের আশা বাস্তবায়ন হবে। ইলিশের উৎপাদন বাড়াতে আজ থেকে আগামী 4 নভেম্বর পর্যন্ত 22 দিন সারা দেশের নদ নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। ইলিশের বাড়ি চাঁদপুরের পদ্মা মেঘনা সহ 6টি অভয়াশ্রমে ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করায় এ জেলার অর্ধ লক্ষাধিক জেলে বেকার হয়ে পড়বেন। এদিকে বরগুনার পাথরঘাটায় এ নিষেধাজ্ঞা কেউ অমান্য করলে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শাহরিয়ার রাজ। চাঁদপুরের পদ্মা মেঘনার মতলবের ষাটনল থেকে হাইমচর 60 কিলোমিটার এলাকা পর্যন্ত মা ইলিশ ডিম ছাড়ে, তাই ইলিশ রক্ষায় এবছরও বিশেষ তদারকি করবে প্রশাসন ও মৎস্য বিভাগ। তবে জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় সরকারি যে সহায়তা পাওয়া যায় তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সরকার আমাদেরকে মনে করে না যে সাহায্য করে, এই সাহায্য দিয়ে তো আমাদের ফ্যামিলি চলে না। সরকারের 40 কেজি চাল আঙুলিকে ফাড়ায়, আঙুল কিছু মতো হয় না, আমাকেও কিছু মতো 20 কেজি নাইলে 22 কেজি, এর বেশি হয় না। মা ইলিশ রক্ষা কার্যক্রম সফল হওয়ায় গত 6 বছরে জেলার কয়েকগুণ ইলিশের উৎপাদন বেড়েছে বলে জানান গবেষকরা। ইলিশ সম্পদ সংরক্ষণের জন্য অন্যতম উপায় হচ্ছে অভয়াশ্রম ঘোষণা এবং সেটির বাস্তবায়ন। ইতোমধ্যে জেলার 50,000 জেলের জন্য 40 কেজি করে VGF এর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এই 22 দিনের জন্য যে প্রণোদনা VGF এর চাল, এটি 1 তারিখে আমরা হাতে পেয়েছি এবং সেটি আমরা পুনর্বিভাজন করে ইউনিয়ন পর্যায়ে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বরগুনার পাথরঘাটার বিভিন্ন ইলিশের আড়তে গতকাল রাত থেকে শেষ হয়েছে বেচাকেনার হাঁকডাক। 4 নভেম্বরের আগে কেউ গোপনে বেচাকেনা করলে অর্থদণ্ডের পাশাপাশি রয়েছে কারাদণ্ডের বিধান। তবে অবরোধের সময় যেন ভারতীয় ট্রলার বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করতে না পারে সে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন উপকূলীয় জেলেরা। এছাড়া সরকারিভাবে 20 কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও প্রকৃত জেলেদের বাদ দিয়ে এসব চাল জনপ্রতিনিধিদের স্বজনদের দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। আমি সরকারের কাছে আবেদন করব, সরকার যেন এটা নূতন করে আবার প্রকৃতি জেলে যারা তারা যেন পায়। আমরা চাইতেছি সরকারের কাছে সহযোগিতা, যাতে আমরা এর ভিতরে দুমুঠো দুবেলা খাইয়ে বাঁচতে পারি এবং ঋণটাকে আমরা পরিশোধ করা যায়। উপকূলীয় অঞ্চলে মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্ট গার্ড সহ উপজেলা প্রশাসন তৎপর থাকবে। 22 দিনে যেন কোনো ট্রলার না যায় এই জন্য আমরা 101 সদস্য বিশিষ্ট একটা কমিটি করছি, যারা বিভিন্ন পয়েন্টে তারা থাকবে সম্মিলিতভাবে মা ইলিশ রক্ষায় আমাদের যথাযথ যে দায়িত্ব এবং কর্তব্য, সেই কর্তব্য আমরা পালন করব। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ভোলায় গ্রামীণ ব্যাংকের জোন প্রতিনিধি অনিমেশ চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ, বাণিজ্য, হয়রানি ও নারী কেলেঙ্কারি সহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কর্মীরা। গতকাল সন্ধ্যায় স্থানীয় একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলন করেন তারা। গ্রামীণ ব্যাংকের ভোলা কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন অভিযোগ করে বলেন, 2017 সালে অনিমেশ চন্দ্র বিশ্বাস গ্রামীণ ব্যাংক ভোলা জোনের প্রতিনিধির দায়িত্ব পান। এ পর্যন্ত এ জোনের 67 জন সহকর্মীর কাছ থেকে গৃহ নির্মাণ লোন পাশের জন্য 10 থেকে 40 হাজার টাকা পর্যন্ত ঘুষ নিয়েছেন তিনি। এছাড়া বদলি বাণিজ্য সহ নারী কর্মীদের চাকরি খাওয়ার ভয় দেখিয়ে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেওয়া সহ নানা অভিযোগ রয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অনিমেশ চন্দ্র বিশ্বাসের অপসারণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন ভুক্তভোগীরা।